2 বছর পর বৃদ্ধার রহস্যময় মৃত্যুর ঘটনায় ধরা পড়ল অভিযুক্ত যুবক। রূপনারায়ণপুরেই 2 বছর আগে শেফালি রায় নামক 65 বছর বয়সী বৃদ্ধার রহস্যময় মৃত্যুর ঘটনায় রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশের হাতে ধরা পড়ল এক যুবক। ধৃত ওই যুবকের নাম করণ দাস, এমনটাই পুলিশ সূত্রে জানা যায়। এই ঘটনার জন্যই গতকালই রূপনারায়ণপুরের পশ্চিম রাঙামাটির হরিজন বস্তিতে অভিযুক্ত করণ দাসকে রূপনারায়ণপুর ফাঁড়ির ইনচার্জ রাহুল দেব মণ্ডল গ্রেপ্তার করেন। অভিযুক্ত যুবককে জিজ্ঞাসাবাদ করার পর পুলিশ জানতে পারে করণ দাস ওই বৃদ্ধার বাড়িতে কাজ করত এবং সে রাগের বশে গলা টিপে হত্যা করেছে। ঘটনা প্রসঙ্গে জানা যায় যে রূপনারায়ণপুরের সবজি বাজারের বিডিও অফিস রোডের ওপর একতলা বড় বাড়ি বসু নিকেতন, সেখানে একাই থাকতেন বৃদ্ধা শেফালি রায়। হঠাৎ করে 2020 সালের 20 মার্চ সকাল 11টা নাগাদ জানা যায় তিনি মৃত অবস্থায় বাড়ির ভেতর পড়ে আছেন। রাঁচিতে থাকা পেশায় উকিল বৃদ্ধ মৃত বৃদ্ধার ভাই শঙ্কর চন্দ্র রায় পুলিশের কাছে একটি অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের করেন। মৃত্যুর কিনারা করার জন্য তদন্তভার দেওয়া হয় রূপনারায়ণপুর ফাঁড়ির সাব ইন্সপেক্টর শোভন সাহার হাতে, কিন্তু প্রাথমিক তদন্ত ছাড়া তিনি বিষয়টির বিশেষ অগ্রগতি ঘটাতে পারেননি। রূপনারায়ণপুর থেকে তাকে বদলিও হতে হয়। তারপরেই এই মৃত্যুর তদন্তভার পান রূপনারায়ণপুর ফাঁড়ির ইনচার্জ রাহুল দেব মণ্ডল। প্রথমেই তিনি ময়নাতদন্তের রিপোর্ট খতিয়ে দেখে জানতে পারেন ওই বৃদ্ধাকে শ্বাসরোধ করে মারা হয়েছিল। তদন্ত করতে গিয়ে জানা যায় যে ওই বাড়িতে কর্মরত করণ দাস বৃদ্ধার মৃত্যুর পর থেকে এলাকা থেকে পলাতক। যদিও এই মৃত্যু নিয়ে বিশেষ কোনো আলোড়ন না ওঠায় করণ দাস আবার ফিরে আসে পশ্চিম রাঙামাটির হরিজন বস্তিতে থাকতে শুরু করে। পুলিশ গতকাল তাকে গ্রেপ্তার করে। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর করণ স্বীকার করেন রাগের বশে তিনি শেফালি রায়ের গলা টিপে খুন করেছে। আজ শনিবার অভিযুক্ত করণ দাসকে পুলিশ আসানসোল আদালতে তোলে। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট, টাইমস বাংলা।